মোবাইলে কখনো আপনি 20 সেকেন্ডের বেশি কথা বলবেন না। শব্দ আর ধ্বনি এর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আপনারা হয়তো অনেকে জানেন কিনা আমি জানি না, ভিডিও ক্যামেরার চেয়ে কিন্তু অডিও রেকর্ডিং ইজ মোর ইম্পর্ট্যান্ট ইন দ্য ক্রিমিনাল সায়েন্স। আমাদের অ্যানাটমিক্যালি ভোকাল কর্ড একজন অ্যাডাল্ট পুরুষের প্রায় সবারই একই লেন্থ, একই সাইজ, ডিপেন্ডিং আপন আওয়ার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। মেয়েদেরও তাই, বাচ্চাদেরও তাই, কিন্তু কারো সাথে কারো ভয়েসের কিন্তু কখনো মিল হয় না। এবং মজার ব্যাপার হলো, আজকে যদি সাগররুণী হত্যাকাণ্ডে সেই ঘরে একটা অডিও রেকর্ডার থাকতো, যেটুকু কথোপকথন হয়েছে সেটা যদি রেকর্ড করা যেত, তাহলে একজন ক্রিমিনাল ইনভেস্টিগেটরের কাজ 80% কমে যেত। কিভাবে? একটা বাচ্চার ভয়েস কখনো একটা অ্যাডাল্টের মতো না, একটা যুবক ছেলে এবং যুবক মেয়ের ভয়েস একরকম না, একজন দাদি আর একজন দাদুর শব্দ একরকম না, এমনকি একটা বামন মানে ডুয়ার্ফের শব্দ তার গলার কণ্ঠস্বর দিয়ে ধরে নেওয়া যায়। তো এই যে পার্থক্যটা, যদি একটা অডিও রেকর্ডার থাকতো তাহলে খুনিকে একটা শিশু, একজন অ্যাডাল্ট, একজন মহিলা, একজন বৃদ্ধা না একজন বামন, এই পাঁচজন থেকে বের করে একজনকে শনাক্ত করা যেত। তারপরে ওই 20% শ্রম দিয়েই কিন্তু খুনিকে আবিষ্কার করা যেত। আমরা জানি ভিডিও ক্যামেরাতে অনেক কিছু ক্যামোফ্লেক্স করা যায়, কণ্ঠকে কিন্তু খুব বেশি ক্যামোফ্লেক্স করা যায় না। পেশাজীবীর মধ্যে কারা আমরা পড়ি? আমরা যারা গলাবাজি করি, অর্থাৎ রাজনীতিবিদ, গায়ক, শিক্ষক, অথবা যারা টিভি টক শোতে মানে প্রচণ্ডভাবে ফ্যামিলিয়ার টক শো করেন, এরকম লোকগুলা হলো গোলাবাজিদের 1, 2, 3, 4, 5 নম্বরের মধ্যে পড়ে। আবৃত্তিকার কারকরা কিন্তু তারা গোলাবাজি করে না, তাদের মধ্যে একটা ছন্দ আছে, তাদের মধ্যে একটা সুর আছে। এবং আমরা ওনারা কিন্তু খুব ভালো করে জানেন যে একটা স্পিচকে কিন্তু স্পেকট্রাম অ্যানালাইসিস করা যায়। এবং ক, ল, ম শব্দটা যখন আমরা অ্যানালাইসিস করব, কতে আমরা কী ফ্রিকোয়েন্সি, লতে কী এবং মতে কী ফ্রিকোয়েন্সি ইউজ করেছি সেটাও কিন্তু আমরা বের করে নিতে পারি। এবং সেটা ভুল হলো কি না সেটাও কিন্তু আমরা শুধরে নিতে পারি বাই দ্য ফোনিয়াট্রিক্স অর লিঙ্গুইস্টিক স্পেশালিস্ট। তো আমি যে কথাটা সবচেয়ে বেশি বলবো, আজকে আমরা অ্যাওয়ারনেস করছি, ইটস এ ভেরি গুড মুভমেন্ট অর মোশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট। তারপরে যেটা দরকার মোটিভেশান, ওই জায়গাতে কাউকে না কাউকে কর্মী হিসাবে আসতে হবে। তারপরে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যান পাওয়ার অর্থাৎ ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং যখন হয়ে যাবে, তখনই আমরা একই সাথে এর মাঝে একই সাথে আমাদেরকে কিন্তু রিসার্চ করতে হবে যে আমাদের দেশে কী কারণে, ক্লাইমেটিক কারণ অথবা অপব্যবহার, স্বরের অপব্যবহার, অথবা অন্য কোনো কারণ আছে কি না যে কারণে আমাদের এটা স্বরভঙ্গটা হচ্ছে বা স্বরের বিকৃতি হচ্ছে। তো যাই হোক, কামরুল আমাদেরকে দেখালেন যে সুর সম্রাট লতা মঙ্গেশকরের কথা। আরেকটা লোকেরও কিন্তু গলা কোনোদিন ভাঙেনি, এটা আমি শুনেছিলাম আলী আফজাল খান স্যারের কাছে। উনি বলছিলেন যে শেখ মুজিবুর রহমানের নাক ওয়াশ করছি আমি, কিন্তু গলা ভেঙে গেছে কখনো আমার কাছে আসেনি। অর্থাৎ উনি হলো সবচেয়ে পুরানো ENT স্পেশালিস্ট, আমরাও শুনিনি যে বঙ্গবন্ধুর কখনো গলা ভেঙেছিল। যাই হোক, এই গলাটাও কিন্তু কিছুটা যে জন্মগতভাবে মানে ইনবর্ন, এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে, তবে ওইটাকে ওইভাবে চর্চাটাও করতে হবে। ভাস্করদার গলা কিন্তু ওই জন্মের পর থেকে ওই রকম ছিল না, ওইটার মধ্যে অনেক চর্চা হয়েছে, তারপরে এটা আজকের এই রূপ লাভ করেছে। আমি সবচেয়ে বড় কথা যেটা বলবো, খাদ্যাভ্যাসটা কিন্তু আমাদের প্রচণ্ডভাবে মেনে চলতে হবে। যেটা কামরুল বলল, স্পাইসি, স্মোকিং, তারপরে আপনার পেট খালি থেকে অ্যাসিড ইরেকটেশন হচ্ছে কি না, অর্থাৎ সেটা হচ্ছে বলেছে GERD মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার অথবা ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ। কারণ যে কারণটা কিন্তু আমরা অনেক সময় বলে দেই যে দেখেন আপনার খাওয়ার সময়টা কখন, রাত 11টায়, ঘুমান কয়টায়, 11:30, এটা হলো হবে না, খাওয়ার পরে 2.5 ঘন্টা সময় দিতে হবে আপনি যখন বিছানায় যাবেন, ওই সময়টা না দিলে কিন্তু অ্যাসিড ইরেকটেশন হবেই। আর আমি যে কথাটা বলতেছিলাম, আরেকটা বললো যে কামরুল 20 মিনিট বেশি বক্তৃতা দেওয়া যাবে না, তাহলে তো পলিটিশিয়ানরা না খেয়ে মরবে। 20 মিনিটের বেশি যেমন বক্তৃতা দেওয়া যাবে না,
আরেকটা শব্দ কিন্তু আছে 20 সেকেন্ড হোয়াট ইজ দ্যাট 20 সেকেন্ড হলো মোবাইলে কখনো আপনি 20 সেকেন্ডের বেশি কথা বলবেন না এবং 20 সেকেন্ডে কতগুলি কথা বলা যায় সেটা যদি এখন ধরেন আমি ঘড়ি ধরেই বলি যে আমি শুরু করলাম আপনার ছেলে এখন আমেরিকাতে আছে বাবা তুমি কেমন আছো ভালো আছি তুমি ঘুম থেকে উঠেছো উঠেছি আজকে স্কুল আছে আছে কোনো পরীক্ষা হয়েছে হয়েছে রেজাল্ট কীরকম খুব ভালো খাওয়া দাওয়া করেছো না তারপরে আর কি বলবেন আরও কিন্তু 8 সেকেন্ড রয়ে গেছে তারপরে বলতে পারেন তোমার একটা বান্ধবী হয়েছে কিনা বা মেয়ে হলে একটা বন্ধু ছেলে বন্ধু হয়েছে কিনা অর্থাৎ 20 সেকেন্ডের বেশি মোবাইলও কিন্তু কথা বলা উচিত না মোবাইলে কথা বলতে কিন্তু গলার স্বরটা আরও বেশি ডাউন হয়ে যায় সো এই একটা কথা আর আমি যেটা বলতেছিলাম আর একটা কথা আমি কামরুর সাথে একমত পোষণ করি না হয়তো বেলায়েত আমার সাথে দ্বিমত পোষণ করবে কি না জানি না কারণ হি ইজ দ্য এক্সপার্ট ইন দিস ফিল্ড যে কোনো ব্যক্তির কণ্ঠ যদি 15 দিনের বেশি ভেঙে থাকে এবং পর্যাপ্ত চিকিৎসার পরে তাহলে তাকে ইনভেস্টিগেশনে নেওয়া উচিত 40 হলে হবে ক্যান্সার হলে হবে তা না ক্যান্সারের চেয়ে আমাদের আরও কতগুলি অসুখ আছে যেগুলোতে কিন্তু বাচ্চাদের ভয়াবহ পরিণতি হয়ে যায় আমরা অনেক সময় কিছুই করতে পারি না